এবারের ওয়ানডে বিশ্বকাপ জয়ের ভালো সম্ভাবনা রয়েছে বাংলাদেশের, এমনটাই মনে করেন এই ফরম্যাটের অধিনায়ক তামিম ইকবাল। নিউজ 24 এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে তিনি আরো বলেন, ক্রিকেটাররা টানা খেলার মধ্যে থাকায় বিশ্বকাপের আগে আলাদাভাবে ক্যাম্প চান না। তিন পর্বের ধারাবাহিকের আজ দ্বিতীয় পর্ব। সাক্ষাৎকার নিয়েছেন শুভ দেবনাথ, ক্যামেরা ছিলেন মাহমুদুল হাসান। যে ফরম্যাটে বাংলাদেশ সবচেয়ে বেশি ভালো খেলে, এই ফরম্যাটে বাংলাদেশে কোথায় দেখতে চান? আমি একটা কম্পিটিশনে যাচ্ছি জেতার জন্য। আই এম শিওর ওই ওয়ার্ল্ড কাপের মতো কম্পিটিশনে যে 14টা টিম, 12টা টিম, হোয়াট এভার টিম, কোনো টিম আপনাকে বলবে না যে আমরা এখানে যাচ্ছি পার্টিসিপেট করার জন্য। সবাই বলবে আমরা যাচ্ছি জেতার জন্য। সো এক্স্যাক্টলি আমাদের জন্য, হ্যাঁ, আমার কাছে মনে হয় যে উই হ্যাভ আ ভেরি গুড টিম, উই হ্যাভ আ এক্সপিরিয়েন্স অ্যান্ড ইয়ুথ মিক্সড, সো উই শুড ডু ওয়েল। যে পরিমাণ ক্রিকেট আমাদের, মানুষ একটা জিনিস বারে বারে ভুলে যায় যে একটার পর একটার পর একটা খেলা, অনেক সময় খুব বেশি খেলে ফেললেও কিন্তু এরা প্লেয়ারদের জন্য ভালো না। সো আপনার ওই মিক্সটা রাখতে হবে যে যেখানে আমরা এনাফ ক্রিকেটও খেলবো, সাথে যেরকম আমরা এনাফ রেস্টও পাই। বিকজ আপনি যদি চিন্তা করেন যে আমরা টু মাচ ক্রিকেট খেলে যদি এত বড় টুর্নামেন্টে চলে যাই, তখন কিন্তু প্লেয়াররা টায়ার্ড হয়ে যাবে, যেটা উইচ আই পার্সোনালি ডোন্ট ওয়ান্ট। আপনি যদি মনে করেন 2021 যে টি-20 ওয়ার্ল্ড কাপ হলো দুবাইতে, তার আগে কিন্তু আমরা ব্যাক টু ব্যাক দুটা সিরিজ খেলে ওয়ার্ল্ড কাপে গেছি। সো উইচ আমার কাছে মনে হয় যে রেস্ট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো আমার কাছে মনে হয় যে শিডিউল আমাদের আছে, উই হ্যাভ এনাফ গেমস টু প্রিপেয়ার আওয়ার সেলফ ফর দ্য ওয়ার্ল্ড কাপ। আর এর মধ্যে আমরা যেরকম প্লেয়াররা যেরকম মেন্টালি ফ্রেশ আর ফিজিক্যালি ফ্রেশ থাকুক, দ্যাট ইজ অলসো ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, আমার পারফরমেন্স কেমন, আমার ফিজিক্যাল ফিটনেসের কী অবস্থা, সব কিছু। সো এভাবে করে প্রিডিক্ট করা যে আমি 7 বছর খেলতে চাই, আর খেলতে চাই আর খেলতে পারাতে অনেক পার্থক্য আছে। সো ইট ডিপেন্ডস কী হবে, বাট এখন খেলাটা এনজয় করছি, আল্লাহ ভালো খারাপ দুটোটা মিক্স করে আছি, ওরা কোনো ব্যাপার না। বাট যতদিন আমি এনজয় করবো, যতদিন আমি পারফরমেন্স করতে থাকবো, আর আমার কাছে যতদিন ঠিক মনে হবে আমি ততদিন খেলবো। যেদিন আমার কাছে মনে হবে যে দিস ইজ দ্য টাইম, আমি আই এম শিওর টি-20 আপনারা দেখেছেন যে এই সময় মনে করেছি দিস ইজ দ্য টাইম, হয়তো বা অনেকে অনেক সময় ওটার সাথে এগ্রি করেনি যে ওনারা মনে করেছেন যে দিস ওয়াজ নট দ্য টাইম, বাট আমার কাছে মনে হয়েছে দিস ওয়াজ দ্য টাইম অ্যান্ড আই লেফট। শুভ দেবনাথ, নিউজ 24, ঢাকা।